রাঙ্গুনিয়া পৌরসভার 8 নং ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকায় করোনার কারণে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া সাধারণ গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনৈতিক ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার আহ্বানে সাড়া দিয়ে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শামসুদ্দোহা শিকদার আরজু নিজ উদ্যোগে নিজস্ব তহবিল হতে আজ শনিবার সকালে সৈয়দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার 8 নং ওয়ার্ডের 250টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফারুক শিকদার, আব্দুল সালাম, মোজাহেরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর এনামুদ্দিন আয়ুব, যুবলীগ নেতা আশিস বড়ুয়া, মনির উদ্দিন, এনামুদ্দিন, গিয়াসুদ্দিন, আজিজ হোসেন, গিয়াসুদ্দিন কাজল, মোহাম্মদ কামাল, ছাত্রলীগ নেতা বাবলু, সাইমুন, বাপ্পাসাগর প্রমুখ। এ সময় তারা স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রীর প্যাকেটগুলো কর্মহীন অসহায় মানুষগুলোর হাতে তুলে দেন। খাদ্য সামগ্রী বিতরণকারী শামসুদ্দোহা শিকদার আরজু বলেন, প্রিয়নেতা ডক্টর হাসান মাহমুদ এমপির নির্দেশক্রমে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ক্রমান্বয়ে আরও বিতরণ করা হবে। ধন্যবাদ জানাই, আরো যেন আগামীতে বেশি করে দিতে পারে। আর যুশিদাকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের গরিব দুঃখীদেরকে সাহায্য করতেছেন এবং ভবিষ্যতে করবেন, এবং আমাদের মন্ত্রী মহোদয় ডক্টর হাসান মাহমুদকেও ধন্যবাদ জানাই। হাসান আমার লিডার রাঙ্গুনিয়ার সংসদ এবং মাননীয় তথ্যমন্ত্রী বাংলা সরকারের ওনার নির্দেশে আমি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। সেই আলোকে আমি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিজের ব্যক্তিগত অনুদান থেকে তান্ত্রিক প্রচার শুরু করেছি। আজকে আমার পৌরসভার 8 নং ওয়ার্ড নিজের জন্মস্থান। আমি মনে করি এই আমার গ্রাম, এটা আমার পরিবার, আমার সংসার। সে আলোকে আমি আর আমার গ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। সে আলোকে আজকে আমি আমার গ্রামের 250টি পরিবারের মতো অসহায় দরিদ্র পরিবারের মতো আমি আমার ত্রাণ বিতরণ করেছি, এবং তাদের সুখে দুঃখে আমি অতীত ছিলাম, সামনে হবে, তাদের বিপদ আপদে থাকবো। ত্রাণ দেওয়ার জন্য আর যুশিদার ভাইকে, মাননীয় মন্ত্রীকে আমরা এই ত্রাণ পাওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। পক্ষ থেকে আজকে গ্রামবাসীকে যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, তিনি সবসময় একটা কথা বলে এসেছেন, এই গ্রাম তার একটি পরিবার, তার যে কোনো মহামারীতে যে কোনো সমস্যাতে উনি সবসময় এলাকাবাসীর পাশে থেকেছেন, যুব সমাজের পাশে থেকেছেন, গ্রামবাসীর পাশে থেকেছেন। তার এই প্রয়াস আমরা মনে করি সামনের দিনে ধারাবাহিকতা রক্ষা করবে, যে কোনো মহামারীতে তিনি পাশে থাকবেন এবং আমরাও তার পাশে থাকবো।